রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্বৃত্ত হল রাথত নির্যাতিত এক কিশোরীর পরিবার সংবাদ সম্মেলন করছে বুধবার বেইনে রাঙ্গামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনত নির্যাতিত কিশোরীর পিতা ও সুচিং মারমা মা সুইক্রে সিং মার্মা ও মার্মা সংস্কৃতিক সংস্থা সহ উপদেষ্টা রাসেল মার্মা উপস্থিত আছিল সংবাদ সম্মেলনত বক্তারা হয় নির্যাতন গে হন দর্শন তবে হয়তো দর্শনের উদ্দেশ্যে হন বা হারা তুলি লেগিয়ে এই বিষয়ে আর কিছু হইত না পারে তবে এই ঘটনার কেন্দ্র করে উগম হল বিব্রান্ত সরাবে চেষ্টা করেন আর আশাগজুম এই বিষয়ে সাধারণ মানুষ বিব্রান্ত নইবেলে উল্লেখ করুন নিজজাতিত কিশোরীরে মঙ্গলবার রাঙ্গামাটি সদর হাসপাতাল হসাতন লয়ে আসে ও বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থাত রইয়ে অন numeke হাসপাতালে দায়ত্রত চিকিৎসক ফরা হত হইলে তিনি জানাই প্রতিবেদন আইজো আরারাতত আই ন পসে প্রতিবেদন আত তাইলে হইত পাইজুম ইয়েন দর্শন কিনা আশেপাশে গরে বাইরে যায় এই সময় একদল অজ্ঞাত যুবক স্থানীয় বা স্থানীয় নয় সেটা কোনো ইয়ে নাই নিউজ সি প্লাস নাইভি চট্টগ্রাম